ঢাকায় চলছে জমজমাট প্রচারণা। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা 8 সংসদীয় আসনে নৌকার প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী প্রচারণায় রয়েছেন সহকর্মী জয় যাদব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জয়, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণা কেমন দেখেছেন আপনি সকাল থেকে, আমাদের যদি বিস্তারিত জানাতেন। আপনি জানেন আজ থেকে 15 দিন পরে যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে তার প্রচার প্রচারণা এই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে তুমুলভাবে জমে উঠেছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে দেখাই যে আমি অবস্থান করছি ঢাকা 8 যে নির্বাচনী এলাকা, সেখানে আছেন আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। এবং আমরা যদি কথা বলি, এখানে আফম বাহাউদ্দিন নাসিম আছেন, যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আমরা জানতে চাই যে উনি কেমন এখানে সাড়া পাচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কেমন সাড়া পাচ্ছেন। ব্যাপক উৎসাহবান্ধব এবং এটা একটা দৃষ্টান্তমূলক যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা 8 আসন, যেখানের মানুষের উচ্ছ্বাস আবেগ এবং যেভাবে তারা সারা জাগানো যে উৎসাহ দেখাচ্ছে, এটা সত্যি আমাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য এবং উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশরত শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা সমর্থন বহিঃপ্রকাশ হলো আগামী 7ই জানুয়ারির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সকল জায়গায় আমি যেখানে যাই সেখানেই মানুষ বলছে আমরা শেখ হাসিনাকে সমর্থন করি, শেখ হাসিনার মার্কা নৌকায় আমরা ভোট দেবো। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি, নিরাপত্তা পেয়েছি, উন্নতি পেয়েছি, অগ্রগতি পেয়েছি। সুতরাং অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে এটা এই এলাকার মানুষের ভিতরে ব্যাপক সমর্থন আছে। এই সমর্থনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 7ই জানুয়ারি বাংলাদেশের মানুষ এবং ঢাকা 8 আসনের মানুষ, বিশেষ করে মতিঝিল থেকে আরম্ভ করে আপনার শাহজাহানপুর, তারপরে শাহবাগ, মালিবাগ, গুলবাগ, শান্তিনগর, এমনকি ঢাকার পল্টন, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শ্রেণী পেশার মানুষের সারা জায়গা নিয়ে যে উচ্ছ্বাস, সত্যি আমরা অভিভূত, সত্যি আমরা আনন্দিত। এবং বাংলাদেশের মানুষ বিএনপি জামাতিদের এই যে অসহযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও, অবরোধ, হরতালকে তোয়াক্কা করতেছে না, ও আশ্রয় দিচ্ছে না, তাদের আমলেই নিচ্ছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেটি যেমনটি শুনছিলেন ঈশিকা আপনি, যে আফম বাহাউদ্দিন নাসিম যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রথমবারের মতো ঢাকা থেকে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি যে গণসংযোগ চালাচ্ছেন সেই গণসংযোগের অংশ হিসাবে এই রাজধানীর শান্তিনগর যার নির্বাচনী এলাকা সেখানে তিনি গণসংযোগ চালাচ্ছেন এবং আমাদের সাথে কথা বলছিলেন ঈশিকা। জয়, অনেক ধন্যবাদ আপনাকে। নৌকার প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী প্রচারণা নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী জয় যাদবের কাছে।